অ্যাকচুয়ালি আমার এলাকায় কোথায় কেমন ভোট হচ্ছে আমি জানি না, কারণ আমি সকালে কিছু এবাদত ছিলাম, তারপরে দুপুর 11:30 থেকে আমি কবরস্থানে ছিলাম, আব্বা আম্মা ভাইয়ার এবং অন্য যারা আছেন তাদের কবরে। সেই জন্য আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আমাদের নারায়ণগঞ্জে 4 এবং 5, আমি 4-এর প্রার্থী কিন্তু আমি ভোট দিলাম 5-এ এসে, আপনাদের কাছে কি খবর আছে, আপনারা কি কোনো অশান্তির খবর পেয়েছেন কি না? যাক, আপনারা সাংবাদিক, আপনারা যখন বলছেন 4-5-এ কোনো অশান্তির খবর পান নাই, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। আমাদের কমিটমেন্ট ছিল একটাই যে আমরা উৎসবমুখরভাবে ভোট দিব। উৎসবমুখরভাবে ভোট দেওয়ার এই এই নিদর্শন হচ্ছে এইটা যে আমি আমার নাতিকে নিয়ে এসেছি ভোট দেওয়ার জন্য। আজকে আমি দিয়েছি, ইনশাল্লাহ আর 12-13 বছর পরে যে ও দিবে। এই ভোটটা আমরা দিচ্ছি এই কারণে এদের ভবিষ্যতের জন্য আগামী দিনে, এবং এদের ভবিষ্যতের নাম হচ্ছে শেখ হাসিনা। আমাদের ভবিষ্যতের নাম ছিল বঙ্গবন্ধু, সেই জাতির বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আমাদের ভবিষ্যৎ চুরমাচুর হয়ে গেছে, আমাদের স্বপ্ন চুরমাচুর হয়ে গেছিলো। আমরা হয়তো জাপানের মতো একটা উন্নত দেশ থাকতাম আজকে, কিন্তু বঙ্গবন্ধুকে হারিয়ে ফেলার পরে আমরা আমাদের সেই স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আর এখন আবার নতুন করে চূর্ণ বিচূর্ণ করার চেষ্টা করছে 71-এর সেই একই পরাজিত শক্তি। এবং সাথে সাথে আমি আরও এটাকে রাজনৈতিক দল বলি না, আগুন সন্ত্রাসী দল বিএনপি, যারা গতকাল আপনি দেখেছেন একটা ট্রেনের ভিতরে আগুন দিয়ে 4 জন মানুষকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। এই এই জিনিসটাকে যদি রাজনৈতিক দল বলা হয়, আমার মনে হয় রাজনীতিবিদদের প্রতি অন্যায় করা হবে। ফতুল্লাতে গতকাল রাতেবেলায় একটা সেন্টারে হামলা করতে গেছিলো আগুন দেওয়ার জন্য, এবং একদম অজপাড়াগা, ওইটা অজপাড়াগা মানে রিমোট এলাকা, এবং প্রায় দুটো ওই যে টাইপ যে কী বলে ওটাকে, কী গাড়ি জানি বলে, লেগুনার মতো গাড়ি নিয়ে গেছিলো। যাওয়ার পরে একটার গাড়িতে লেগুনাতে আগুন দিয়েছে পঞ্চবটির সামনে, তো যাই হোক ওইটা আমাদের লোকরা নিভিয়ে দিয়েছে সাথে সাথে। এবং সেকেন্ডলি যারা রাতেবেলায় চেষ্টা করেছিল বোমা মেরেছে এবং একটা সেন্টারে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, ওখানে আমাদের দলীয় নেতাকর্মী এরকম খুব একটা উপস্থিত ছিলেন না সেই সময়টা, কিন্তু এলাকার মানুষ যখন টের পেয়ে যায়, সাধারণ মানুষ, সাধারণ মানুষ দৌড় দিয়ে এসে তাদেরকে ঘেরাও করে, এবং ঘেরাও করার পরে বাকি সব পালিয়ে যায়, একজন ধরা পড়ে। ধরা পড়ার পরে সে জনগণ খেপে গেলে যা হয় তাই হয়, এবং তাকে পুলিশে এসে পরে নিয়ে যায়। আমার তো মনে হচ্ছে না আতঙ্কিত, আতঙ্কিত হলে তো আমি আমি এই আমি জাস্ট এই প্রথম একটা সেন্টারে আসলাম, আর কবরস্থান থেকে আসার সময় দুটো সেন্টার দেখে আসলাম। এই আমি এই কথা তো দেখলাম যে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে, এবং ব্যাপক মহিলাদের উপস্থিতিও আছে, আর কিছুটা তো কম হবে এই কারণে যে ট্রেনে আগুন দেওয়া, হ্যাঁ, তারপরে স্লোগান দিচ্ছে ভোট কেন্দ্রে আসবে যারা, লাশ হয়ে ফিরবে তারা। স্বাভাবিকভাবে সাধারণ যারা মানুষ তারা তো একটু ভয় পাই, হ্যাঁ একটু ভয় পাই। আর আমার জানি কেন মনে হয় সর্ষের ভিতরেও ভূত আছে, যে যারা নির্বাচন পরিচালনা করছেন এদের ভিতরেও কিছু ভূত আছে বলে আমার মনে হচ্ছে, যেটা আমি আমার এলাকায় বিভিন্ন জায়গায় ফোনে খবর পেয়েছি যে অনেকেই মানে চাচ্ছেন, তারা ছোটো ছোটো হয়তো কর্মকর্তা, তারা চাচ্ছেন ভোটটাকে ঘোরাতে, একবার ওই রুমে পাঠায়, একবার এই রুমে পাঠায়, একবার উপরে পাঠায়। এইভাবে যখন একটা মানুষ ক্লান্ত হয়ে যায় দুই জায়গায় যে, তারপরে তিনবার এবার সে দিতে যায় না। যেমন সকালবেলায় কাউকেই সরকারের কোনো নির্বাচন কমিশনের কোনো রুলস নাই, বাট বলা হয়েছে মোবাইল নিয়ে কেউ ঢুকতে পারবেন না। এবং আমার একটা এলাকার থেকে শত শত ভোটার এভাবে ফেরত গেছে, কারণ এভরিবডি সবার কাছে এখন মোবাইল থাকে। পরে আমি নির্বাচন রিটার্নিং অফিসারকে জানিয়েছি, এবং উনি সাথে সাথে আমি ওনাকে ধন্যবাদ জানাই, উনি বলেছেন না এই ধরনের কোনো আইন নাই, এবং সেই সাথে সাথে উনি এই কটা সেন্টারের ব্যাপারে এই খবরটা এসেছিলো উনি জানিয়েছেন। কিন্তু ওই সময়টার মধ্যে অন্তপক্ষে 2-3 হাজার ভোট হয়তোবা ফেরত চলে গেছে। তো এরকম কিছু কিছু লোক আছেন কিছু কিছু সেন্টারে, যারা আমার মনে হচ্ছে যে সেন্টারে সরকারি কাজে এসেও তারা অন্য কার পারপাসে সার্ভ করার চেষ্টা করেছেন কিংবা করছেন। আমি অ্যাকচুয়ালি আল্লাহর হুকুমের উপর বিশ্বাস করি, এবং প্রতিবারই আমি চাই বলি জয় পরাজয় ব্যাপার না, যদি আল্লাহ হুকুম করেন আমাকে যে জনগণ আল্লাহ আমাকে দিয়ে মানুষের জন্য কাজ করাবেন, এবং এই তৌফিক যদি আল্লাহ আমাকে দেন তাহলেই যাতে আল্লাহ আমাকে জয় করান, যদি না হয় তাহলে জয় না হয়। যারা মারছে তারাই, তাই না? আপনি যারা মারছে তাদের বিরুদ্ধে সোচ্চার হন না কেন? আমি আমার জায়গাতে সোচ্চার হচ্ছি, আপনি সাংবাদিক হিসাবে আপনার জায়গাতে সোচ্চার হন, কারণ শয়তান শয়তানের কাজ করছে, ওরা পারবে না আলটিমেটলি কিছু করতে, এর আগেও করেছে, আল্লাহর রহমতের সাথে কেউ পারে না। বাট আমি বিশ্বাস করি যে আমি আমার রাজনৈতিক অঙ্গন থেকে আমি যদি আমার খারাপ দেখি আমার দলের বিরুদ্ধে, আমি সেটার বিরুদ্ধে কথা বলবো। আপনি যদি আপনার সাংবাদিক অঙ্গন থেকে আপনার নিজস্ব আইডিয়া কাজে না লিয়ে গিয়ে যেটা অন্যায় সেটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন, আমার বিশ্বাস যে এখন যে ইয়াং জেনারেশন আছে, হ্যাঁ, তারা কিন্তু প্রচণ্ড সচেতন, প্রচণ্ড সচেতন।
এবং আপনি জেনে রাখবেন, অবাক হবেন শুনে, যে টুইটারকে টুইটারকে আমেরিকা এবং অন্যান্য দেশগুলি তাদেরকে সংকোচ করেছিল যে তোমরা কেন ইন এগেইনস্ট অফ ইসরায়েলের বিরুদ্ধে কথা বলাচ্ছ। তখন তারা উত্তর দিয়েছে, আমরা কথা বলছি না, টুইটারে কথা বলছে সারা বিশ্বের ইয়াং জেনারেশনস, তারা ইসরায়েলের এই অগ্রাসনের বিরুদ্ধে, এই যুদ্ধের বিরুদ্ধে, তারা সাধারণ মানুষের পক্ষে। এই আপনারা যারা আছে ইয়াং জেনারেশন জার্নালিস্ট আছেন, আপনারা যদি যার যার সহযোগিতা, আমি এখন পর্যন্ত ভালো দেখছি, আমি তো বললামই আপনাকে, আমি কোনো সময় নির্বাচনের সময় বের হই না, কোথাও যাই না, বলে রাখি আমি বের হব, সবাই জানে আমি 8টা থেকে 12টা মধ্যে যাবো, অ্যাকচুয়ালি আমি যাই না, বিকজ সবাই প্রিপেয়ার থাকে, তারা তাদের কাজ করে। আমার কাজ ছিল নির্বাচনের আগের দিন পর্যন্ত মানুষের কাছে বলেছি, এবং নির্বাচনের দিন আমার কোনো কাজ নাই, আমার কাজ হচ্ছে আমার ভোটটা দিয়ে চলে যাওয়া। আমার ফিলিংস হচ্ছে এই ব্যাপারে একটাই, যে শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না, শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ। এখানে আওয়ামী লীগের খুশি হওয়ার কিছু নাই, এখানে বাঙালি এবং বাংলাদেশের মানুষের খুশি হওয়ার ব্যাপার, কারণ ওদের হাতে গেলে দেশটা শেষ হয়ে যাবে। ওরা একটা শকুন আকাশে উঠছে, এই শকুন আন্তর্জাতিক শকুনই, আর ক্ষেত্র প্রস্তুত করছে 71-এর পরাজিত শক্তি এবং জামাত বিএনপি, এবং দুঃখজনক ব্যাপার আরও কিছু লোক যারা নিজেদেরকে অনেক সুশীল বলেন, তারা এই ক্ষেত্র প্রস্তুত করছেন যে আপনার মানচিত্রে আমার মানচিত্রে যাতে কেউ থাবা দিতে পারে। জাতির পিতার কন্যা শেখ হাসিনা যদি আল্লাহ 21-বার ওনাকে বাঁচিয়েছেন এবং আবার যদি প্রধানমন্ত্রী করেন, উনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবশ্যই একটা সুন্দর যে স্বপ্ন দেখছেন, স্মার্ট বাংলাদেশ, অর্থাৎ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, এবং সেই সোনার বাংলাদেশ উনি গড়ে তুলবেন ইনশাআল্লাহ।